প্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি বইয়ের সঙ্গে, আমরা আছি পাঠক সমাবেশে, আর আমাদের সঙ্গে আছেন বইয়েরই বর্তমান কিংবদন্তি বাংলাদেশি সেলিনা হোসেন। এর নামটাই তো যথেষ্ট। ঢাকা শহরে আজকে তিনি বসে আছেন পাঠক সমাবেশে, বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের সমাবেশ। এবং আপনার সেই প্রবন্ধে আপনি কী লিখেছিলেন, তারপর বাংলাদেশের সাহিত্য এবং বিশেষ করে কথা সাহিত্য কীভাবে পরিবর্তিত হলো? আমি সবসময়ই বলি এবং লিখেছিলামও, ডক্টর মোহাম্মদ এনামুল হক স্বর্ণপদকের জন্য যে প্রতিযোগিতা হতো সেখানে, যে ৪৭ পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে ধারাবাহিক সাহিত্য চিন্তা চেতনা এবং সৃষ্টিশীল উৎসব ছিল, আমরা ৪৭ পরবর্তী সময় থেকে তার একটি ভিন্ন রূপ দিয়েছি। আমি মনে করি আমরা একটি ভিন্ন স্রোতের প্রবহমান ধারায় এখন পর্যন্ত আছি, কারণ দেশ ভাগের পর ৪৭ পরবর্তী সময়ে আমাদের ভাষা আন্দোলন, আমাদের আর্থসামাজিক রাজনৈতিক সামাজিক পটভূমিতে নানা যা কিছু ঘটেছে সেগুলো ছিল আমাদের সাহিত্যের উপাদানে অনেক বড় জায়গা। এই ঘটনাগুলো বাংলা সাহিত্য যারা লিখেছেন বিভিন্ন গল্প কবিতা উপন্যাস সব কিছু মিলিয়ে, তারা কিন্তু এই সময়টা এবং এই পরিস্থিতিটা দেখেননি, তাদের অভিজ্ঞতা আলোকিত হয়নি এই জায়গা থেকে। আমরা এই জায়গা থেকে নিজেদের অভিজ্ঞতা আলোকিত করে আমরা সেই সব পটভূমিতে উপন্যাস গল্প কবিতা ছোট গল্প সব কিছু লিখেছি এবং সেভাবে আজকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের সাহিত্য ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং ষাটের দশকে আমাদের অনেক কিছু এবং আমাদের প্রিয় মানুষ অসাধারণ একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে অনেক কিছু করা সব কিছু মিলিয়ে আমাদের সাহিত্যের মধ্যে একটি ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে যেটা অন্য জায়গার বাঙালিদের সাহিত্যে নাই। বাংলাদেশের এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে অনেকগুলো বড় বড় উপন্যাস আছে, কিন্তু এই তিনটে উপন্যাসকে তিন জায়গায় স্থাপন করা যায়, আপনি কি এই এ সম্পর্কে একটু বলবেন? সৈয়দ ওয়ালিউল্লাহর পর শওকত ওসমান, তারপর আবু জাফর শামসুদ্দিন, তারপরে আবু ইসাক সূর্য দীঘল বাড়ি, এবং এইভাবে অনেক এগিয়ে সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা, এবং তার ষাটের দশকে এসে মাহমুদুল হক এবং আখতারুজ্জামান ইলিয়াস আমাদের উপন্যাসের নানা কিছু চেঞ্জ করেছেন, পাশাপাশি রাবেয়া খাতুন, দিলারা হাশেম এবং রিজিয়া রহমান অন্যভাবে উপন্যাসের অনেক কিছু করেছেন। ষাটের দশকটা নারী পুরুষ নির্বিশেষে লেখকের অবদান পূর্ণ করেছিল। ১৯৫৯ সালে রাজিয়া খান লিখেছিলেন বটতলার উপন্যাস। এইভাবে যখন আমরা দেখতে পাই তখন বুঝি যে আমাদের সাহিত্যের স্রোতটি সবার মাঝে খুব সম্পূরকভাবে এগিয়ে এসেছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের সাহিত্যের একটি বড় জায়গা তৈরি করেছে এবং তার পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে এই স্রোত বহমান থেকেছে। প্রবীণরা যেমন লিখেছেন, নবীনরাও সেইভাবে এগিয়ে এসেছেন এবং নবীন প্রবীণের সম্মিলিত চেষ্টায় আমাদের সাহিত্যের স্রোত বাংলা ভাষার একটি বড় জায়গা তৈরি করেছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের সাহিত্য সম্পর্কে, কথা সাহিত্য সম্পর্কে অনেক কথা বললেন। প্রিয় দর্শক বৃন্দ, আমরা এতক্ষণ সেলিনা হোসেনের কথা শুনছিলাম, আপনাদেরকে ধন্যবাদ। আমরা বইয়ের সঙ্গে আছি, আপনারাও বইয়ের সঙ্গে থাকুন।